প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের এস এটিভির স্পেশাল আয়োজন গল্প কথায় আজকে আমাদের মাঝে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বানিয়া বন্ধু সালমা এই যে বানিয়া বন্ধু বললাম আমি কিন্তু এইটাই ওই সেই বানিয়া বন্ধুর এটাই মনে হয় এর বাইরে আপনার ভালো লাগার আর কি কি সন্তান গান প্রত্যেক গানই তো শিল্পীর কাছে সন্তানের মত হ্যাঁ আমি তো আলহামদুলিল্লাহ প্রায় পাঁচশো গান করে ফেলেছি আর বিশেষ করে বলতে পারো যে প্যান্ডামিক সিচুয়েশন আমি সব থেকে বেশি করেছি আচ্ছা যেই করোনার সময় আমরা একবারে মানে হারিয়ে গিয়েছিলাম মানে কি করব না করব বসে ছিলাম রিজেন্টটাও হয়েছিল যে মানে এটা বলতে হলে আরো কিছু কথা অ্যাড করতে হবে আর কি যে যখন প্যান্ডামিক শুরু হয়েছিল তো তখন আমার আমাদের যেহেতু একটা ফাউন্ডেশন ছিল সাফিয়া ফাউন্ডেশন তো ওখান থেকে আমরা একদম দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো আছে সেই সময় তো আসলে কাজের অবস্থা টোটালি বন্ধ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অব্দি তো মাঠে নেমে পড়েছিলাম তখন আমার সাফিয়াও অনেক ছোট। তো যখন এগুলো করতেছিলাম মনে হচ্ছিল যে আমি তো একজন মানে শিল্পী এই মিডিয়ার আমার একটা রেসপন্সিবিলিটি আছে তো সেই জায়গাতে আমি আসলে কি করছি ওই সময়টা আসলে আমি মানে ডিক্লার করলাম এইভাবে যে আমি এখন থেকে যে গানগুলো করব কোম্পানির জন্য আমাদের বাংলাদেশের অডিও বাজারের জন্য আমি ফিফটি পারসেন্ট ছাড়ে করব আচ্ছা এটা কেন বলেছিলাম যে যাতে আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো আছে আমাদের বাংলা গানের অডিও বাজারটা অনেক বড় এইটা যেন ঠিক থাকে তো ঈদের সময় আপনাকে দেখে কিন্তু ঈদ ফিল হচ্ছে তো আপনি এই লাইফে আসার আগে অর্থাৎ এই সঙ্গীত জগতে মানে সেলিব্রিটি হওয়ার আগে চ্যাম্পিয়ন হওয়ার আগে সেই সময় ঈদ আর এই পরবর্তী ঈদের দুটার মধ্যে মেইন পার্থক্য কোথায় মেইন পার্থক্য হচ্ছে একটা এখনই বলে ফেলি যে আগে ধরো ঈদের জামা কাউকে দেখাইতাম না আর এখন ধরো মনে করো কোথাও গেলে আমার ঈদের পোশাক নয় আমি একদম সাদামাটা একটা শাড়ি পরবো বিশ্ব রঙের শাড়ি পরবো কারণ ওখান থেকে আমি একটু আমার দেশীয় কিছুই পরার চেষ্টা করি ঈদের দিনগুলো আর বাকি স্টেজ শো তো আমার আগে যেটা হতো যে আগে তো ড্রেস উপহার দিত বা বাবা মা দিত আর এখন নিজের টাকায় কিনতে হয় তা তো আছেই একজন নায়িকার কাছে ঈদ স্পেশাল কারণ তার সিনেমা মুক্তি পাচ্ছে গায়িকার কাছে স্পেশাল আমি ভয় পেয়েছিলাম আচ্ছা আবার আমি কি তুমি কি ভুলে গেলে না গায়কার মতোই লাগছে আমার কাছে স্পেশাল বলতে যে আমার এবারেও আমি প্রায় গান করলাম 24টা গান করেছি এই ঈদ উপলক্ষেই নিজের গানে কি নিজেই মডেল হয়েছে দেখো এটা এখন কোম্পানিরা এখন এটা চালু করেছে আগে কিন্তু এরকমটা ছিল না আগে আসলে গানের শিল্পী গান করেছে এখন গানের শিল্পীকে লিপসিং ও দেওয়া লাগে আচ্ছা ওকে তো এটা এখন যুগের সাথে তাল কাজ করতে হচ্ছে বাট এটার পক্ষে আমি নই আমার কথা হচ্ছে শিল্পী শিল্পীর জায়গায় থাকবে মডেল বা প্রেস মডেল তারা তাদের জায়গায় থাকবে কারণ ওটা ওদের কাজ আচ্ছা এই যে দেখো আমি আগে গান করতাম আমার গান নিয়ে কোনো টেনশন নাই কিন্তু এখন যখনই আমাকে গানের সাথে লিপসিং করতে দেওয়া হয়েছে এখন আমার আলাদা একটা প্যারা যোগ হয়েছে

তো এই গানটি লিখেছেন একজন বড় আপু তার নাম হচ্ছে হাবিবা বেগম খুবই ভালো লেখেন মানে ওনার গানের লেখার ধরনটাই টোটালি ডিফারেন্ট এবং শুধু আমি নয় আমার সাথে যে আমার সুরকার মানে আমার ছোট ভাই রোহান রাজ ওই এই গানটির মিউজিক করেছেন আর গানটি অবশ্যই রিলিজ হচ্ছে সালমা মিউজিক থেকে তো গানটি আমার কাছে এখনো আমি পুরোপুরি ইয়া করি নাই মানে ঠোটোস তো নেই সবসময় আমাকে লিখে দেখা লাগে তো বাট আমি মুখরাটা একটু শোনাচ্ছি আমার সুখের ঘর হয়েছে সবই আছে নেই শুধু প্রাণ আমার সুখের ঘর হয়েছে বিরান ঘর বাড়ি সবই আছে নেই শুধু প্রাণ প্রেমের প্রদীপ খানি যাচ্ছে নায়া সাজানো বাগান দেখে হল ছার খা আমার সুখের ঘর হয়েছে বিরান ঘরবাড়ি সবে আছে নেই শুধু প্রাণ অসাধারণ খুবই সুন্দর আমি এখনই বলে রাখছি যে এই গানটা সবার হৃদয়ে ছুঁয়ে যাবে এবং ঈদে এটা স্পেশাল গিফট প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আরও কথা হবে গল্প কথায় গল্প কথা সেই সাথে গানও থাকবে একটু পরে ফিরে আমাদের প্রিয় দর্শক বিরতির পরে ফিরে আসলাম ঈদের স্পেশাল গল্প কথায় আমাদের মাঝে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা আপনাকে বলা হয় যে কমপ্লিমেন্টটা দিয়েছেন সেই স্যার বুলবুল স্যারই বলেছেন লালন কন্যা যে কোনো মানুষ যে কোনো মানুষকে একটা নাম দিতেই পারে বাট আমি কিন্তু এটা মানে ওইভাবে গ্রহণ করিনি আচ্ছা কেন কি আমার কাছে মনে হয়েছে ওই ধারাটা টোটালি অন্যরকম আমি সাইজির গান করি যেহেতু আমার লালনের দেশ কুষ্টিয়াতে আমার বাড়ি হয়তো বা আমি ওই সুরটাকে একটু ধারণ করতে পেরেছি কিন্তু আমি মানে লালনের গান নি কিন্তু আপনি ওইভাবে অত কাজ করেন আমার কাজ করা হয়েছে খুবই কম আমি হয়তোবা সব মিলিয়ে 15 20টা গান করেছি আমার সামনে কাজ করার ইচ্ছাও আছে কিন্তু যদি বলা হয় যে লালন কন্যা ওইটা আসলে বিউটি আপুকেই মানাই আপনি বলে দিচ্ছেন বিউটি বলে দিচ্ছেন হ্যাঁ সে হচ্ছে বড় কন্যা আচ্ছা কারণ তারকেই সর্বপ্রথম লালন কন্যা বলা হয়েছে আমার আসলে মনের মধ্যে কোনো হিংসা কাজ করে না আমার কাছে যেটা মনে হয় যে যেটা সত্য সেটা সত্য আচ্ছা যদি বিউটি বিউটি অ্যাপে যদি লালন কন্যা হয় লালন পুত্র কাকে বলবো মানে যদি ছেলেদের মধ্যে কে আছে আমরা তো আসলে আমাদের গুরুজিকে মানে আমার উস্তাদজির কথা বলছি বাউল শফি মন্ডল উনি তো একটা উপরে আছে উনি হ্যাঁ তো ওই ওইভাবে ভাগ করার দরকার নেই মানে লালন কন্যা পুত্র এত কিছু না মিলিয়ে আমরা সবাই মিলে সাইজের গান করি এটাই ভালো আর এটা আমি জাজমেন্ট কেন করতে পারবো না আসলে তো আমি লালন সাইজের আসলেই কন্যা নই হ্যাঁ আমাকে একটা নাম দেওয়া হয়েছে সো আমার মনে হয় যে আমরা যারা সাইজি ভক্তরা আছি আমরা সবাই আসলে চেষ্টা করি সাজির গান একটু করার মন থেকে ট্রাই করি বাট কতটুকু পারে এটা আমি জানি না আসলে ওকে আমি এবার নাম বলবো তাদের সম্পর্কে আপনি একটু একটু করে বলবেন যেন তাকে আমরা বুঝে যাই বাউল শফি মন্ডল অনেক দরাজ কণ্ঠ ওকে বিউটি সুকণ্ঠে লাইলা ডিফারেন্ট কণ্ঠ আচ্ছা তার তার হ্যাঁ কন্ঠই ডিফারেন্ট কিন্তু এর বাইরে আর আর পজিটিভ কি আছে মিনুই বিনয় যথেষ্ট বিনয় রিঙ্কু বড় ভাই এটা তো আপনার ক্ষেত্রে গেল সম্পর্কের জায়গায় এর বাইরে ও হচ্ছে লালনের পুত্র হতে পারে পুত্র হতে পারে ওকে গামছা পলাশ পলাশ ভাই ও আমার আরেকটা ভাই আচ্ছা আপনার প্রোগ্রাম ঠিক করা আছে অনেক টাকা পেমেন্ট আপনাকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছে অনেক আপনি গাড়িতে রওনা দিয়েছেন বাট আপনার গলা বসে গেছে যাচ্ছেন প্রোগ্রামের দিকে কিন্তু আপনি হ্যাঁ আস্তে চালাও বা এটাও বের হচ্ছে না হ্যাঁ তো কি এই ক্ষেত্রে আপনি কি করবেন আমার জীবনে আসলে এরকম ঘটনা ঘটেনি তবে লাস্ট মান্থ এই ঘটনা আমার ঘটেছে তারপর কি এবং সেটা কক্সেস বাজারের একটা প্রোগ্রামে এবং আসলে এটা আমার জন্য প্লাস পয়েন্ট ছিল যে ওখানে শুধুই আমার দর্শক ছিল আচ্ছা এবং শুধু শিল্পী আমিই ছিলাম আচ্ছা তো সেকেন্ড কোনো শিল্পীও নেই তো ব্যাপারটা এরকম যে সেকেন্ড শিল্পী যদি থাকতো তাহলে আমি তাকে দিয়ে গাউিয়ে ফেলতাম আমি তাদেরকে বুঝাতে পারতাম এখন আমিও যদি আমি হ্যাঁ হ্যাঁ তা অবশ্যই তুমি থাকলেও পারতে আমি একদম চোখ বন্ধ করে দায়িত্ব দিয়ে দিতে পারতাম ব্যাপারটা এরকম ছিল যে ঢাকা থেকে রওনা দিয়েছি সেটাও না কারণ আমি আমার টিম নিয়ে সবসময় ফ্লাই করি আমি ওই রোডে গাড়ি নিয়ে আমার যাওয়ার আমি সাহস পাই না আমি বলি যে আমার টাকা পয়সা কিছু না থাকলেও আমরা মিউজিশিয়ান পুরো গ্রুপ নিয়ে যাব আসবো উড়ে যাবো উড়ে আসবো হ্যাঁ উড়ে যাবো উড়ে আসবো এটাই হচ্ছে কথা সাগরের পারে তো উড়ে যাওয়াই ভালো আমি একদিন এরকম আপনার খোঁজ দিচ্ছিলাম একটা প্রোগ্রামের জন্য যে আপু আছে কি না আপনার ম্যানেজার না কি যেন ধরলো বললো উনি তো উড়ে গেছে পরে জানলাম আচ্ছা তো তারপরে হলো যেটা সেটা হচ্ছে আমি জাস্ট যাওয়ার পরে যেহেতু মর্নিংয়ে গিয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য একটু ঘুম দিয়েছে ঘুম থেকে উঠে দেখি কণ্ঠপুরে বসে গিয়েছে এমনভাবে বসে যে আমি যে একটু কথা বলছি না মানে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু বলার সাহস নেই পরে ধন্যবাদ জানাচ্ছি আমার সকল টিম মেম্বারকে আমার মিউজিশিয়ান ওরা আমার আমার ভাইয়েরা সবাই তো ওরা যেটা করলো যে আমাদের বৈশাখী টিভিতে লাইভ ছিল সে লাইভটা পুরো রেকর্ড করা ছিল আচ্ছা এই আট দশটা গানের রেকর্ড পুরো ওখানে বাজিয়ে দিল ওইভাবে কারণ এবং আমি যেটা বলেছি অর্গানাইজারকে আমি আবার কোনো কিছু না ফেক পছন্দ করি না আচ্ছা ওদেরকে নিয়ে যে আমি যে টেক্সট দিচ্ছিলাম দিয়ে দিয়ে বলছিলাম যে এই হইছে বিষয়টা আচ্ছা তখন বললো আপা কিছু তো করার নাই আপনারা আপনাকে লিপসিং হলেও করতে হবে ওরাই দেখে আমাকে এই কথা বলে দিল ওকে তো তখন আমার জন্য ব্যাপারটা ইজি হয়ে গেল কারণ যদি ওখানে যে আমি ওনারা পরে বুঝতো তাহলে আমার জন্য জিনিসটা খারাপ হতো পরে আমাকে যখন অর্গানাইজার অ্যালাউ করলেন তখন আমার মিউজিশিয়ানরা এটা করেছে তবে দর্শক বুঝে নাই বুঝে নাই না দর্শক এই দর্শকদেরকে জানানোর দায়িত্ব আমার এভাবে তুমি যাদের প্রোগ্রাম তাদেরকে আমি বলে দেব দর্শকদের বলে দেব যাদের প্রোগ্রাম তারা আমাকে করেছে কারণ অর্ধেক পারমিট করেছে এবং আমি যেহেতু আমি স্টেজে অনেক এনজয় করি একদম আমি আচ্ছা প্রাণ খুলে গান করি এটাই আমার ন্যাচার আমার গানের সো আমি অর্গানাইজারকে বলেছিলাম যে নেক্সট আপনারা যখন আমাকে একটা প্রোগ্রাম দিবেন সেখানে আমি মিনিমাম আপনাদেরকে 40% লেস দেব ওকে এটাও আমি বলেছিলাম বাহ 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 মানে আমরা বিভিন্ন ধরনের ডিসকাউন্ট দেখেছি গানেও ডিসকাউন্ট থাকে ওকে প্রিয় দর্শক কথা বলছিলাম আমাদের অতিথি আমার খুবই পছন্দের এবং প্রিয় সঙ্গীত শিল্পী সালমাপুর সঙ্গে আরো কথা বলবো গল্প কথায় আরো কথা হবে কিন্তু ছোট্ট একটি বিরতির পর ফিরে আসছি আমাদের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বিরতির পরে আবারও ফিরে আসলাম ঈদের এসএ টিভির স্পেশাল আয়োজন গল্প আমাদের মাঝে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আজকের অতিথি সালমা কুষ্টিয়ার বিখ্যাত কয়েকজন মানুষের নাম বললে আপনার নামটা আসে কেমন লাগে অনেক ভালো লাগে মানে এটা কতটুকু ফিল করতে পারেন যে কুষ্টিয়া তো একটা শিল্প শিল্প সমৃদ্ধ এলাকা অনেক মানুষ আছে এর মধ্যে আপনিও একজন উজ্জ্বল নক্ষত্র ছোটবেলায় স্বপ্ন যে দেখিনি তা নয় কিন্তু স্বপ্ন যে এত তাড়াতাড়ি পূরণ হবে সেটা কখনো ভাবিনি আচ্ছা এই যে আপনার এত গুণ রয়েছে আপনি খুবই বিনয়ী দারুণ কণ্ঠ এর বাইরেও আপনার বিরুদ্ধে টুকটাক অভিযোগ আছে এইসব বিষয়ে কি আপনি জানেন জানেন না আজকে আমি আপনাকে আমি জানাই সেটা হচ্ছে যে অনেক সঙ্গীত শিল্পীর বিখ্যাত কিছু গান যেমন আইলারে নয়া দামান তারপরে যদি থাকে নসিবে তারপরে আরেকটা গান হচ্ছে বেহায়া মন্টালয়া এই গানগুলো মূল শিল্পীর চেয়ে যখন আপনি গাইলেন দর্শকরা আপনার দিকে ভিড় জমাতে থাকলো তাদের চেয়ে অনেক গানেই আপনার ভিউ বেশি হতে থাকলো তাদের মাথায় হাত কেন সালামাপু এই গান গাইলেন সরাসরি আপনাকে হয়তো বলতে পারেনি তো এই যে আজকে আমি বললাম ভালো একটা কোশ্চেন করেছো তোমাকে এই জন্য অনেক ধন্যবাদ ধন্যবাদ এবং ভিতর ভিতরে রাগ হ্যাঁ না ঠিক একদমই না ওই যে আমি আগেই বলেছি আমার এই ব্যাপারে কোনো রাগ অভিমান কিছু নাই দেখো আমরা অনেক সময় অনেক প্ল্যান করে অনেক টাকা খরচ করে একটা গান করি কিন্তু ওই গান দর্শকের ভালো লাগে না আচ্ছা এখানে আমাদের কিছু করার আছে নাই কিছু মানুষের মনের মধ্যে ঢোকার কি সাধ্য আমাদের আছে বলো মার সাধ্য আছে এটা কোনোটাই আমাদের পসিবল না এখন উপর আল্লাহ যেটা ঠিক করে রেখেছে এটার বাইরে কেউ কিছু করতে পারবে না আর হবেও না তো আমি যেটা মানে যে আইলারে নয়া দামান তো এই গানটি হচ্ছে দিব্যময়ী দাসের লেখা এবং সুর সিলেটের অনেক জনপ্রিয় একটি গান এই গানটি অনেক পুরাতন একটা গান নতুন করে ভাইরাল করলো আমাদের তোশিবা। কিন্তু সত্যি কথা যদি বলতে হয় আমি কিন্তু তখন টিকটক চালাই না ইনফ্যাক্ট এখনো চালাই না আচ্ছা আমি কিন্তু ওই গান শুনি নাই আচ্ছা আমাকে কিন্তু গানটা প্রথমে একজন অনেক মানে আমি ওনাকে চিনি না একজন ফিমেল আর্টিস্ট পুরো পাঁচটা অন্তরা ভর ভর করে গিয়ে গেলেন সবাই মিলে মনে করেন যে একটা বাউল গানের যেমন স্টাইলে ওইখানকার ওই স্টাইলে গাইলো এবং এই গানটি আমাকে আরটিভি থেকে সেন্ড করা হয়েছে এবং এই গানটি সেন্ড করেছে আমাদের হীরা তো পরে আমি বললাম যে এই গানটার তো আমি কথা টথা কিছু বুঝতে পারছি না তো বললো যে আপা আপনি এটা অবশ্যই পারবেন তবে নতুন করে একটা মেয়ে করেছে ওইটাও আমাকে দেখালো তখন তোষিবা যখন এই গানটি মানে ভাইরাল হয়েছে নতুন করে ও কিন্তু কোনো চ্যানেল বা কোনো প্রতিযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু ইন্ডাস্ট্রিতে এন্ট্রি হয় নাই তো হুট করে কিন্তু একটা চ্যানেল মানে চ্যানেল কিন্তু যে কোনো মানুষকে নিয়ে কাজ করার আগে কিন্তু ভাবে যে তাকে দিয়ে আসলে কাজ করবে বা ইনফ্যাক্ট লাইভে গান আগেও দশবার তার কিন্তু রেকর্ড চাই যে সে কোথায় কি কাজ করেছে আর টিভি যদি এখন আমাকে দিয়ে একটা গান করায় এখানে আমার বলার কি আছে আমাকে তো আর টিভি পেমেন্ট করেছে এবং আই এম ভ্যারি মাছ প্রফেশনাল আর্টিস্ট আচ্ছা যদি এগুলো বেহায়ামনটা ইগল কোম্পানির থেকে করানো হয়েছে বেহায়ামনটা হচ্ছে চিস্তি বাউলের গাওয়া গান এটা আমরা সবসময় মেল ভয়েসে শুনে এসেছি যখন ফিমেল কণ্ঠা এত উঁচাই একটা গান আমি পরে বললাম যে ভাইয়া এই গানটা বলে কি এটা আমাদের দায়িত্ব আপনি গাবেন আপনাকে আমরা পেমেন্ট করবো তাহলে আমি একজন শিল্পী যদি কোম্পানি আমাকে দিয়ে কোনো গান গাওয়াই এবং দর্শক সেটা অ্যাকসেপ্ট করে তাহলে এখানে আমার ফলটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না আর যদি থাকে নসিবে এই গানটি জানতাম জানতামও না এরকম ভাবে মানুষ পছন্দ করবে এটা বাংলা ভীষণের জাস্ট অ্যাজ ইউজুয়াল অনেক আর্টিস্ট যেমন বাউল গান গায় অনেক গান কিন্তু গায় অনেক শিল্পীর কিন্তু নিজের গান থাকে না তারপরেও এসে দেখা গিয়েছে শাহ আব্দুল করিম থেকে শুরু করে সকল প্রকারের গান গাইছে কিন্তু ওই গান যদি দর্শক মনের মধ্যে আঁকড়ে ধরে তাহলে সেটাও আমার কিছু করার নেই এটা আমার শুধু বলবো যে আমার শুধুই পাওয়া শুধুই পাওয়া শুধুই পাওয়া ওকে আমার ভালো লাগছে আপনাকে পেয়েছি আমরা আমাদের অনুষ্ঠানে যাই প্রশ্ন করবো দু একটা একবারে অল্প কথায় উত্তর দেবেন একজন সঙ্গীত শিল্পী কি কি ট্রিক্স ফলো করে জাস্ট এগুলো জানার জন্য একজন সঙ্গীত শিল্পী কখন এই মাইক্রোফোন দর্শকদের দিকে তুলে ধরে গানের রিপিট শুনতে চায় সঙ্গীত শিল্পী কেন দর্শকদের কাছ থেকে রিপিট শুনতে চাইবে আমি এটা খুব কম করি আমি এত পরিমাণ করি না আচ্ছা কিন্তু আমি কম করি তখন যখন আমার কোনো নতুন গান দর্শক আসলে খুব ভালোবেসে গ্রহণ করেছে কিনা সেটাই শুধুমাত্র জানার জন্য করি দর্শক যদি আপনার গান রিপিট গায় আপনি গাইলেন যে ধরেন যে কোনো গান ধরেন আমার এক নয়ন্ত তো দেখে তাহলে দর্শকরা কি আপনার পেমেন্টের অংশ পাওয়ার দাবি রাখে কিনা উম তাই তো থার্টি সেকেন্ড গাওয়ার জন্য কি পেমেন্ট নিতে পারে বলো আর দর্শক তো আমার পরিবারের অংশ আচ্ছা ওকে ঠিক আছে পাশাপাশি থাকে কিন্তু কেউ কাউকে দেখতে পায় না কি সেটা কি চোখ আ আপনার গান ধরে ফেলেছে আপনাকে যদি এই মুহূর্তে কোনো বানিয়া বন্ধু তাবিজ বানিয়ে দিতে চায় সেই তাবিজ কিসের জন্য নিবেন এবং মানে কাকে বেঁধে দিবেন কি উদ্দেশ্যে প্রথম কথা তাবিজ নিবই না কেন তাবিজ করে ফেলতে পারে না পরে দেখা গেছে আমি আর নাই আচ্ছা হ্যাঁ এই জন্য তাবিজ দিব না তবে দোয়া নিব ওকে বলবো যে তাবিজ দেন না তাবিজটা আপনি আপনার কাছে রেখে দেন আর আমার জন্য দোয়া করবেন ওকে আপনার অসংখ্য দর্শক এবং ভক্তরা আজকের অনুষ্ঠান দেখছে এই ঈদের এই সময়টায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন সবাইকে অনেক অনেক ঈদ মোবারক সবাই ভালো আছেন আশা করছি ঈদে দর্শকদের তো শুভেচ্ছা কথাই দিলেন কিন্তু কথাই হবে না উপহার হিসেবে আপনার একটা গান চাই গান শোনার আগে আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠানের সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা পরিবার সবাইকে নিয়ে একসাথে ঈদ উদযাপন করুন এবং আপনার আশেপাশের মানুষকে ভালো রাখবার দায়িত্ব আপনি নিজে নিজের হাতে তুলেন সবার কাছ থেকে আজকের মতো বিদায় সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক প্লিজ রঙ্গিলা বার তুই রঙে রে তো রূপের আগুনের হৃদয় শুন রে সুজন আমি বলি যে তো রে যদ ভেবে আগুনি খেলিস না রে এই জীবনে আর কিছু পাইব না পায় সুখে দুঃখে পাশাপাশি তোকে শুধু তুই যে আছিস রুঙ্গিল বার তিল রে তোর পেরা গুণের হৃদয় পড়ে